হ্যালো গাইস, 7 দিন ধরে জ্বরে ভুগছি, আজকে মোটামুটি সুস্থ। তো আমার ছোট ছেলে গুড্ডু, ওকে নিয়ে একটু খেলছি, কারণ ওকে অনেকদিন তুলে নেওয়া হয়নি, তাই আজকে প্রথম কাছে আসছি। বাপে দেখো 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 দেখো, এই যে মোবাইল দেখো 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 দেখো, মোবাইল নিবে হ্যালো গাইস, 7 দিন ধরে খুবই অসুস্থ ছিলাম, জ্বর ভাইরাল ফিভার যাকে বলে, তো মোটামুটি সুস্থ আজকে। তো এই জন্য বাসার কাপড় চোপড়, বিছানার চাদর সব ধুয়ে দেওয়া হয়েছে। তো আদিত্য আমার বিছানার বালিশ ঢুকাচ্ছে এবং বিছানার চাদর বিছাই দিবে, আপনারা দেখতে পারছেন। আমার ছেলেটা খুব কষ্ট করতেছে, আমার খাওয়া দাওয়া, তারপরে ওষুধ খাওয়ানো পর্যন্ত সব কিছু করে থাকে ও। কি করো, দেখছেন কাজের ছেলে। আদি এখন বিছানা ঝাড়ছে, তো আপনারা দেখতে পাচ্ছেন বিছানা বিছা দিচ্ছে। আমার মাথাটা এখনো ভার রয়েছে, আমি বিছানার চাদরটা বিছালি আমি শুয়ে পড়বো। সাত দিনের সঙ্গী বেশি ভাগ ছিল আমার টিভি, কারণ দিন রাত টিভিতে সিনেমা চলে, শুয়ে শুয়ে এগুলোই দেখা হয়। এই যে ওষুধের গ্যাস দেখতে পাচ্ছেন, ওদিকটা ওদিকটা না গাইস, আজ যে কষ্ট করলাম, এই কষ্ট করার জন্য ভিডিওটাকে লাইক করবা, দাদা সে দাদা শেয়ার করবা, আর যদি চ্যানেল মে নতুন হও তাহলে এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবা, আর 1 লাখ লাইক কে পৌঁছাবা। বাই বাই। হ্যাঁ, বেড তো ভালোই বিছানো হয়েছে, রেডি আমার জন্য বালিশ টালিশ সব কিছু রেডি। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই, টাটা।